আসসালামু আলাইকুম, আমি ফারহানা নাসরিন। ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের রেসিপি সামুদ্রিক ভাটা মাছের ঝোল। চলুন তাহলে দেখি সামুদ্রিক ভাটা মাছের ঝোল রান্না করতে আমি কি কি নিয়েছি। আমি নিয়েছি ভাটা মাছ, কুচানো পেঁয়াজ, আর নিয়েছি রসুন বাটা, নিয়েছি টমেটো কষি, নিয়েছি পেঁয়াজ বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আর নিয়েছি ধনে পাতা কষি, আর রান্নার জন্য সরিষার তেল। আমি পরিমাণটা রান্নার সময় বলে দিব। চলুন তাহলে শুরু করা যাক রান্না। প্রথমে আমি কড়াই বসা নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। একটু নরম হয়ে আসলে এখন দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ বাটা। আর আমি চুলার আগুনটা মিডিয়াম হাইটে রাখছি। এখন দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ, তে একটু কম রসুন বাটা। আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। রসুন বাটার কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি এটাকে এভাবে ভালোভাবে নাড়তে থাকব। এখন আমি গুঁড়া মশলাগুলো এক এক করে দিয়ে দিব। প্রথমে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া, আর এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে ভালোভাবে পানি দিয়ে কষে নেব। এখন দিয়ে দিব এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো নরম না হওয়া পর্যন্ত আমি এইভাবে রান্না করতে থাকব। এখন আমি ধুয়ে রাখা ভাটা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মাছটাকে কষিয়ে নিব। এর মধ্যে সামান্য পরিমাণ
পানি দিয়ে আমি যে মাছটাকে ঢেকে দিব। আর চুলার হাইটটা কিন্তু থাকবে মিডিয়াম হাইটে। এভাবে রান্না করব আমি যতক্ষণ না পর্যন্ত মাছটা সুন্দরভাবে রান্না হয়ে যাচ্ছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর লবণ টেস্ট করে নিচ্ছি। পারফেক্ট। আমি কিন্তু এর মধ্যে দুবার ঢাকনা সরিয়ে নেড়ে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম। হয়ে গেছে আমার ভাটা মাছের ঝোল। এখন আমি আপনাদের ভাটা মাছের ঝোলটা পরিবেশন করে দেখাবো। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।